ওয়ান্ডারফুল ভিউ আজ চোদ্দই ফেব্রুয়ারি আর আমি এখন দাঁড়িয়ে আছি সিপকা সিপকি পার্কে আজকে আমি আপনাদেরকে গুনে গুনে দেখাবো এই সিপকা সিপকি পার্কে ঠিক কতজন কপত কপত্তি সিপকা সিপকি করতেছে তাহলে চলুন কোন আজাক চারিদিকে সব ওয়া ওয়া হ্যাঁ একটা 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 মানে কি সব গাছের গুলা দুইটা দুইটা ওয়াও তিনটা বা 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 আর কই আর কই ওয়াও চারিদিকে সব ওয়া ওয়া ওয়াও মানে সব যাক কি বলবো ওয়াও তিনটা এই যে চারটা চারটা বাহ 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 এই দেও শুয়ে বইয়ে লায়ে গেছে পাঁচটা পাঁচটা এই দে বাহ বাহ কি করতে ধরে এটা এইডা এইডা একেবারে বসে কি ফিল এই দে ছয়টা ছয়টা আর দূরের কথা না হয় বাদই দিলাম প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় একজোড়া করে কইতর বইসা বইসা সুখ দুঃখের গল্প করতেছে তবে মুখে মুখে না ঠোঁটে ঠোঁটে মানে ঠোঁটে ঠোঁট মিলাই কেমনে কথা কয় রে ভাই আচ্ছা এই কথা কি শোনা যায় অবস্থা দেখেন মানে আপন মনে গল্প করে যাচ্ছে তবে ঠোঁটে ঠোঁটে বিশ্বাস করেন জীবনে অনেক পাপ করছি কিন্তু এভাবে ঝোপেছারে মেয়ে নিয়ে গিয়ে কখনো চিপকা চিপকি করি নাই মানে এদের ফিলিংসটা একবার দেখেন কোনো দিকে কোনো হুঁশি নাই পোলা পান যে তাদের ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে সেগুলো তো আক্কাই করতেছে না না আসলে এদের দোষ দিয়ে কোনো লাভ নাই দোষ হচ্ছে ওই পোলা গুলা যারা এই ভিডিও করতেছে আরে ভাই ওদের কাছে বাজেট কম রেস্টুরেন্টে কিংবা রুমে যাওয়ার মতো বাজেট নাই তাই কম বাজেটে বড় বাজেটের কাজ জঙ্গলে আসা করতেছে এতে দোষের কি হইল। তবে হ্যাঁ আমার একটা ইচ্ছে আছে এই যেখানে যে কপত কপত এগুলা রে দেখতেছেন আমার ইচ্ছে এই সবগুলার বাবা মারে নিয়ে আইসা এগুলা দেখানো যে দেখেন আপনার ছেলে মেয়েকে স্কুল কিংবা হোস্টেলে পড়াশোনা করতে পাঠানোর পর তাদের অবস্থা দেখেন সিপকা সিপকির পার কে আসে শিবকা করতেছে ওয়া করে এদের মধ্যে ন্যূনতম লজ্জাবো থাকলে এরা এগুলা করতো না আর আমি না একটা জিনিস বুঝতেছি না আমার তো একটা মেয়ের সামনে গিয়ে দাঁড়াতেই লজ্জা করে আর এরা এতগুলা কবুতকবতি একসাথে এগুলা করতেছে মানে কেমনে রে ভাই কেমনে ঠিক আছে ভাই বুঝতে পারছি ওইটা তোর একান্তই পার্সোনাল প্রপার্টি বাট পার্সোনাল প্রপার্টিকে যদি পাবলিক প্লেসে আয়না এভাবে কসলা কসলি করে কাশি বিরিয়ানির বাসনা নিতে চা তাহলে তো দুষ্টু দুষ্টু পোলা প্যানগুলো সিপাশা থেকে ভিডিও করে ভাইরাল করে দিবেই কারণ তারা তো আর বোঝে না কোনটা পার্সোনাল আর কোনটা পাবলিক তারা শুধু বোঝে তারা সিঙ্গেল তাই চোদ্দই ফেব্রুয়ারি দিন যেখানেই কাপড় দেখবে সেখানেই ঝাঁপিয়ে পড়বে আর আপনাদের মতো যদি এইভাবে সিপকা সিপকি করা দেখে তাইলে তো আরো বেশি ঝাঁপিয়ে পড়বে মানে ভাই বুঝলাম না চোদ্দই ফেব্রুয়ারি মানেই কি এই সিপকা সিপকি কিন্তু আমি তো সেদিন একটা ভালো কাজ করার ডিসিশন নিছি যদিও আপনাদেরকে সেটা বলা যাবে না আপনারা নিজেরাই গেস করবেন আর কমেন্টে বলবেন ঠিক আছেেরিেরিেরি ওয়েট এই ভিডিওটা বোঝার একটু চেষ্টা করি দেখতে পাচ্ছি একটা পোলা তার গার্লফ্রেন্ডকে নিয়ে খুবই মুডে হেঁটে আসতেছে তার গার্লফ্রেন্ডের সাথে একটা ধাক্কা লাগে এবং তার গার্লফ্রেন্ড গিয়ে স্বর মেরে দেয় সেটা দেখে পোলাটা তার গার্লফ্রেন্ডকে কর মেরে দিল এইটা দেখে আবার আরেক পোলা কোথা থেকে এসে এই পোলারের স্বর মেরে দিয়ে ওই অসেনা মেয়েটাকে নিয়ে রোমান্টিক মুডে হাঁটতে শুরু করলো বাট কিছু দূর যেতেই আরেক পোলা কোথা থেকে এসে হাততালি দেওয়া শুরু করলো এটা দেখে ওই পোলা ওই অসেনা মেয়েটাকে থাপ্পড় দিয়ে চলে গেল তারপর হাততালি দেওয়া ছেলেটা ওই অসেনা মেয়েটা হাত ধরে কেলাতে কেলাতে রোমান্টিক মুডে হাঁটতে শুরু করলো আর এভাবে একটা থাপ্পর খাওয়া প্রেমের কাহিনীর সমাপ্তি হলো বাট এই ভিডিওর মোরাল অফ দা স্টোরি কি জানেন প্রেম করতে হলে আপনাকে থাপ্পর দেওয়া এবং খাওয়া দুইটাই শিখতে হবে তবে আপনি প্রেমে সফল হবেন আস্তা কাকা এখন আপনারাই বলেন এরকম একটা ভিডিওর কনসেপ্ট কার মাথা থেকে আসে এরপরও আপনারা বলবেন যে টিকটকারদের ব্রেন মাথায় না পাশায় থাকে এটা তো তুই কর সময়। আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে এই ভিডিও দেখার পর আমার খুব শিক্ষা হয়েছে আমি আর কখনোই বলবো না টিকটকারদের ব্রেন মাথায় না পাশায় থাকে আসলে তাদের ব্রেনই থাকে না হাম্বা হাম্বা বাই দাও কার গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড আছে একটু কমেন্ট করে জানায়েন তো আর হ্যাঁ যাদের আছে তাদের কাছে রিকোয়েস্ট করতেছি প্লিজ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কে নিয়ে সিপাই কি এভাবে ভালোবাসা প্রকাশ করতে যাইয়েন না এগুলা ভালোবাসা প্রকাশ করার মাধ্যম না আর ভালোবাসা দিবস মানেই যে সেদিনই ভালোবাসতে হবে তা কিন্তু না ভালোবাসার মানুষটাকে প্রতিদিনই ভালোবাসা যায় ওয়েট আমার এটা ভাবেন না যে ভিডিওতে যেগুলা দেখলেন ওইগুলো ভালোবাসা এগুলা ভালোবাসা না নোংরামি ভালোবাসার মানুষটাকে ভালোবাসেন তবে এভাবে নোংরামই করে না আশা করি এর বেশি আর আপনাদেরকে বোঝাতে হবে না আপনারা বুঝতে পারছেন যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিন আর বিজনেস কিংবা প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন মেইল ডেসক্রিপশনে আছে অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা চিল